শহর কলকাতার বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন প্রাচীন কালী মন্দির, তেমনই এক স্থান হল বরানগর। এখানে রয়েছে তিনটি প্রাচীন কালী মন্দির, তারই সঙ্গে দশমাবিদ্যার মন্দিরও একটি রয়েছে। এই সমস্ত মন্দিরগুলি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এবং জানাবো প্রাচীন ইতিহাস। ব্রহ্মময়ী কালী মন্দির বরানগরের কুটিঘাট এলাকায় অবস্থিত একটি প্রাচীন কালী মন্দির, যদিও মন্দিরটি প্রামাণিক কালীবাড়ি নামেই বেশি পরিচিত। 1853 খ্রিস্টাব্দে মাঘী পূর্ণিমার দিন মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা করেন স্থানীয় দে প্রামাণিক পরিবারের দুই সদস্য দুর্গাপ্রসাদ দে প্রামাণিক ও রামগোপাল দে প্রামাণিক, সম্পর্কে তারা কাকা ভাইপো। মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী দক্ষিণা কালী। শ্রী শ্রী রামকৃষ্ণদেব এই মন্দিরে বেশ কয়েকবার এসেছেন। তিনি ব্রহ্মময়ী মাকে মাসি বলে ডাকতেন। এখানে উল্লেখ্য, দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠিত হয় 1855 খ্রিস্টাব্দে, অর্থাৎ দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠার 2 বছর আগে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত ত্রিখিলান প্রবেশপথযুক্ত দক্ষিণমুখী মন্দিরটি নবরত্ন শৈলীর। নবরত্নের শিখরগুলি রেখ ধরনের খাঁজ কাটা। মন্দিরের কার্নিশ সোজা। মন্দিরের সামনে লোহার ফটক, এই ফটক দিয়ে ঢুকলে দুপাশে দুটি ছোট শিব মন্দির, আরও একটু সামনে দুপাশে পড়বে দুটি বড় শিব মন্দির। শিব মন্দিরগুলি আটচালা শৈলীর। প্রতিটি শিব মন্দিরে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত। মন্দিরের সামনে একটি তুলসী মঞ্চ আছে। মন্দিরের বিগ্রহ কোষ্টিপাথরে নির্মিত। নির্মাণ করেন পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার অন্তর্গত দাইহাটের নবীন ভাস্কর। তিনি তিনটি মায়ের মূর্তি নির্মাণ করেন। প্রথম মূর্তিটি শিবচন্দ্রগ্রহ 1850 খ্রিস্টাব্দে উত্তর কলকাতার হাতিবাগান অঞ্চলে তাদের পৈতৃক বাড়ির মন্দিরে প্রতিষ্ঠা করেন। বাড়ির ঠিকানা 11 বৃন্দাবন বসুলেন। এই বিগ্রহের নাম নিস্তারিণী। দ্বিতীয় মূর্তিটি প্রতিষ্ঠিত হয় এই প্রামাণিক কালীবাড়িতে। বলা বাহুল্য, তৃতীয় মূর্তিটি মা ভবতারিণী রূপে প্রতিষ্ঠিত হয় দক্ষিণেশ্বর মন্দিরে। বরানগর কুঠিঘাটের জয়মিত্র কালীবাড়ির কিছুটা দক্ষিণ পূর্বে কুঠিঘাট অটোস্ট্যান্ডের পাশে বিকে মৈত্র রোডে সিদ্ধেশ্বরী কালীর দালান মন্দিরটি বেশ উল্লেখযোগ্য। দালানটি দক্ষিণমুখী ও প্রশস্ত, বিগ্রহ দ্বারা নির্মিত। বরানগরে এই কালী খুবই প্রসিদ্ধা। শ্রী রামকৃষ্ণ এই মন্দিরে বেশ কয়েকবার এসেছিলেন। একবার কেশবচন্দ্র খুব অসুস্থ হলে শ্রী রামকৃষ্ণ তার আরোগ্য কামনায় এই মায়ের কাছে ডাব চিনি মানত করেন। এখনও বেলুড় মঠের মহারাজরা তাদের মঠের কেউ অসুস্থ হলে ডাব চিনি মানত করেন এবং সেরে ওঠার পর ডাব চিনি সহযোগে এই মায়ের কাছে পুজো দেন। মন্দিরের ডান দিকের একটি ঘরে বাবা সিদ্ধেশ্বর নামক শুভ্র বর্ণের একটি ছোট শিবলিঙ্গ প্রতিষ্ঠিত এবং নিত্য পূজিত। বরানগরের কুটিঘাট থেকে গঙ্গার ধার ধরে একটু হাঁটলেই জয়মিত্র কৃপাময়ী কালীর মন্দির। 1850 খ্রিস্টাব্দে শোভাবাজার অঞ্চলের বাসিন্দা জয়নারায়ণ মিত্র 12টি শিব মন্দির সহ কৃপাময়ী কালীর নবরত্ন মন্দির প্রতিষ্ঠা করেন। গঙ্গার ধারে এক অপূর্ব পরিবেশে এই মন্দিরটি। ফটকের দুদিকে দুটি স্তম্ভের মাথায় সিংহমূর্তি। ফটক পেরিয়ে ডান ও বায়ে 6টি করে 12টি শিব মন্দির। বিশাল নাট মন্দির সংলগ্ন নবরত্ন মন্দিরে দেবীর অবস্থান।
কাঠের সিংহাসনে অধিষ্ঠিতা দেবী কৃপাময়ী, পাথরের মূর্তি নানা স্বর্ণালঙ্কারে ভূষিতা। বরানগর থেকে দক্ষিণেশ্বর যাওয়ার পথে ঠাকুর শ্রী রামকৃষ্ণ অনেকবার এসেছেন এই মন্দিরে। তিনি দক্ষিণেশ্বরের ভবতারিণীকে মা বলে আর জয়মিত্র প্রতিষ্ঠিত কৃপাময়ীকে মাসি বলে ডাকতেন। প্রত্যেক দিন মন্দির সকাল 6টা থেকে 12:30 ও বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। দীপান্বিতা কালী পুজোর দিন পুজো শেষ না হওয়া পর্যন্ত মন্দির খোলাই থাকে। সারা দিন ভক্তরা পুজো দেন। নাট মন্দিরে বসে সারা রাত মায়ের পুজো দেখেন ভক্তরা। মাকে এখানে অন্নভোগ দেওয়া হয় না, মায়ের ভোগে থাকে লুচি, ডাল, নানা রকম সবজির ভাজা, সুজি ও মিষ্টি। অনেক আগে এখানে বলি হলেও এখন হয় না। বরানগর এলাকায় রতনবাবুর ঘাটের কাছে অবস্থিত দশমহাবিদ্যা মন্দির। এই মন্দিরে 10টি মহাবিদ্যার একসঙ্গে আরাধনা হতে দেখা যায়। 10 জন দেবীর দ্বার বিগ্রহ রয়েছে এখানে। শোনা যায় অনেকদিন আগে এই অঞ্চলে কোনো এক তান্ত্রিক দশমহাবিদ্যার সাধনা করতেন। পরবর্তীতে তিনি এই মন্দিরের ভার মুখোপাধ্যায় পরিবারের একজন সদস্যকে অর্পণ করেন। বর্তমানে বিহারীলাল মুখোপাধ্যায়ের বংশধররা এই মন্দিরের রক্ষণাবেক্ষণ করেন। রামকৃষ্ণদেব এখানে মায়ের দর্শন করতে আসতেন এবং বিশ্রাম করতেন। তার আদেশে রানী রাসমণির জামাতা মথুরাবাবু দশমহাবিদ্যা মন্দিরে অন্নভোগের ব্যবস্থা করেন। এই মন্দিরে এখনও নিত্য অন্নভোগ হয়। আগে থেকে জানালে প্রসাদ পাওয়া যায়। এখানে মানতের বলিও হয়। এই মন্দিরগুলি ছাড়াও এখানে রয়েছে তারক ভোলা মন্দির। ভক্তদের বিশ্বাস মহাদেব এই মন্দিরে খুবই জাগ্রত। এই স্থানে গঙ্গার ঘাটে বসে গঙ্গার হাওয়া গায়ে মেখে বেশ কিছুটা সময়ও কাটিয়ে দেওয়া যায়। শিয়ালদাহ অথবা শ্যামবাজার থেকে বিটি রোডের বাস ধরে শিথির মোড় নেমে কুটিঘাটের অটোয় চেপে কুটিঘাট অটো স্ট্যান্ড নেমে হাঁটা পথে এই মন্দিরগুলি পরপর দেখা যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। আর আপনি যদি বেড়াতে ভালোবাসেন আর এমনই ভিডিও আবারও দেখতে চান, তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল প্রেস করবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছয়। তো ভিউয়ার্স, ভিডিওটি আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওয়।